এবার রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের, দ্রৌপদী মুর্মুকে ইমেল আন্দোলনকারীদের। রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জিতেই চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল নবান্নে দোরগোড়ায় গিয়েও বৈঠক হয়নি, লাইভ স্ট্রিমিং এর গেরোয় এই পুরো সমাধানটাই অধারা থেকে যায়। এবার সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন, তার হস্তক্ষেপ চেয়ে এই চিঠি লেখা হয়েছে। আন্দোলনকারীরা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যে চিঠি লিখেছেন সেই অংশ আপনারা দেখছেন। সরাসরি অর্কদীপ্তা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ক, কি বলছেন আন্দোলনকারীরা, তারা কেন চাইছেন যে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন তাদের এই সমস্যা সমাধানের জন্য? দেখো, আজকে সকাল থেকেই কিন্তু এই খবরটা ছিল যে জুনিয়র ডাক্তাররা যারা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, তারা দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখতে চলেছেন এবং অবশেষে কিন্তু তারা লিখে সেই চিঠি পাঠিয়ে দিয়েছেন এবং সেই চিঠিতে বেশ অনেকগুলো বিষয় তারা তুলে ধরেছেন এবং সেই এবং এই পুরো ঘটনাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করছেন বা হস্তক্ষেপ চেয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য হচ্ছে যে হেলথ কেয়ার ওয়ার্কার্স অর্থাৎ স্বাস্থ্য সাথে যুক্ত যে সমস্ত কর্মীরা রয়েছে, স্বাস্থ্য বিভাগের কর্মীরা রয়েছে, ডাক্তার থেকে নার্স বা বিভিন্ন ক্ষেত্রে যে কর্মীরা রয়েছেন, তারা যথেষ্ট সুরক্ষিত নন ওয়েস্ট বেঙ্গলে, এই বক্তব্য তারা রেখেছেন এবং কী কী জিনিসের অভাব রয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ আর হসপিটালগুলিতে সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। যেমন তারা বলছেন যে যথেষ্ট পরিমাণে পুলিশ কিন্তু মেডিকেল কলেজ বা এই হসপিটালগুলিতে থাকে না, সিসিটিভি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না বা যথেষ্ট পরিমাণে থাকে না। বিশেষ করে তারা আর্জি করে যে সেমিনার রুমে যে ঘটনাটি ঘটেছিল 9ই আগস্ট, সেইখানেও কিন্তু তারা বলছেন যে ম্যাল ফাংশন করছে, যে তালা চাবি রয়েছে সেগুলো ম্যাল ফাংশনিং করে, সেটাও ঠিকঠাক কাজ করছিল না। এবং এছাড়াও একাধিক বেশ কিছু পয়েন্ট তারা তুলে ধরেছেন এবং যে এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তারা বলেছেন যে এই বিভিন্ন মেডিকেল কলেজ এবং হসপিটালে বাইরের লোকেদের আসা যাওয়ার ওপর কোনো রকম কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নেই, এই ধরনের বেশ কিছু পয়েন্টস তারা তুলে ধরেছেন এবং সেই সব বিষয় নিয়ে কিন্তু তারা চাইছেন যে দেশের রাষ্ট্রপতি তিনি বিষয়টা ইনভলভ হন, তিনি হস্তক্ষেপ করুন এবং তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখুন। দেখো, গতকাল যে বৈঠকে গিয়েছিলেন এই জুনিয়র ডাক্তাররা নবান্নতে, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং ডিজি সকলেই ছিলেন সেখানে সেই বৈঠকে, কিন্তু সেই বৈঠক তারা করেননি। তাদের যে দাবি ছিল লাইভ স্ট্রিমিংয়ে সেটা শোনা হয়নি বলে তারা একদম নবান্নর দোরগোড়া থেকে ফেরত চলে এসেছিলেন এবং তারপরেই তারা আজকে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন। খুবই সিগনিফিকেন্ট এই বিষয়টা এবং তার রাষ্ট্রপতির হস্তক্ষেপ এই মুহূর্তে চাইছেন, এখন অপেক্ষা। এবং শুধু রাষ্ট্রপতিকে নয়, তারা জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি, তাকেও কিন্তু এই ইমেল কপি করেছেন, ফলে এখন দেখার রাষ্ট্রপতির তরফ থেকে এই এই ইমেলের পাল্টা কোনো বার্তা আসে কিনা। ধন্যবাদ অর্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।